হাশেম আলীর বয়স 60 বছর, অভাবের সংসার, ছোট্ট একটি টিনের ঘর। জীবনের শুরু থেকেই তিনি করেন কৃষিকাজ, করছেন আজও। কাশেম মিয়ার জীবনটাও একই রকম। যখন থেকে জীবনকে বুঝতে শিখেছেন, তখন থেকে রিকশার প্যাডেলেই চলে তার জীবন। হাড় ভাঙা পরিশ্রম, তবুও বদলায় না জীবন। কেমন আছেন রংপুরের সাধারণ মানুষজন? কারখানা কিছু নেই, আমাকে ছোট হাতে এইগুলা করে যে করি খাওয়া নাকি, কোনো আয় নেই ব্যয় নেই, ওই খাওয়া আর করা। বাচ্চাকে লেখাপড়া শিখি, বাচ্চার কোনো লেখাপড়াও এখন হয় না, কাম নাই কাজ নাই, বাচ্চারাও ঘুরি বেড়ায়, কলকারখানা কিছু নেই, চাকরি করে কী হইবে আর কি করবে? আমার সব অত লেখাপড়া এখন এখন কিছুই নেই, এলা কি করবে? হ্যাঁ, সরকারের কত অনুরোধ, আমার বাচ্চারা যখন চাকরি পায়, লেখাপড়া শেখে, ভালোভাবে চাকরি করে পায়, সরকারের কত এইটাই অনুরোধ। কোনো বয়স্ক মানুষের কোনো বিধবা ভাতা নাই, বয়স্ক ভাতা নাই, কোনো কর্মর পথ নাই, ছেলেমেয়েরা ধরি খাইতে থাকতে কষ্ট, অভাব খুব। এটা কোনো লেখাপড়ার কোনো সার নাই, সবগুলো লেখাপড়ারও টাকা দেওয়া লাগে। আর গরিব মানুষ আমরা কীভাবে সরকারের লেখাপড়া, তো ওই জন্যে করবার পারিনি। ছোট থেকে আমরা কৃষিকাজে করি, আর কোনো কাজ করিনি, এগুলোই করি, এই হয়তো দিন চলছে আমাদের। ওরম তো কলকারখানা কিছু নেই, এই রিক্সা চলে, নিজের পেট চলে না, এই টাকা কই পাবো? তাই যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু দয়া করতো, যে বাচ্চা দুটোকে আমি যাতে যে কীভাবে মানুষ করতে পারি, একটু হেল্প করলে আমি আর কি ভালো হতো। সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে রংপুর বিভাগে, তাই দরিদ্র বৈষম্য দূর করতে সরকারের উচিত নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা, বলছেন স্থানীয় রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা। যে তিস্তার ভাঙ্গনে প্রতিনিয়ত মানুষ তাদের বসত ভিটা হারিয়ে ফেলছে, যে ফসলি আবাদ, ফসলি জমি হারাচ্ছে, সে ব্যাপারেও কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গড়ে ওঠেনি। তাই আমরা যখন দেখেছি যে যমুনা সেতু হয়েছে, আমরা আশান্বিত হয়েছি। যেই অঞ্চলে বিভাগীয় শহর হিসাবে রংপুর বিভাগ ঘোষণা হয়েছে, বিভাগীয় শহর হিসাবে এই অঞ্চলে একটি এয়ারপোর্ট, আন্তর্জাতিক মানের বিমানবন্দর হওয়া উচিত। যে দেশে সারা দেশে 70% 76% হলে আমাদেরও স্বাভাবিকভাবে সেভাবে হওয়ার কথা, সেখানে আমরা রংপুরে মাত্র 42% আমাদের শিক্ষার হার। এখানে নতুন নতুন শিক্ষা ব্যবস্থার জন্য নতুন নতুন আপনাদের এই যেগুলো প্রকৌশলী শিক্ষা, যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং শিক্ষা, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে নেই। এখানে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেটি এখানে নেই। তো এই বৈষম্য দূর করে সরকারের স্বাভাবিক যে উন্নয়ন, সেই গতিও যদি এই অঞ্চলে ফিরে আসে, তাহলেও আমরা মনে করি উন্নত হবে। সর্বোপরি যে দাবিটি জানি, সেটি হলো যে আমাদের গ্যাস এই অঞ্চলে নিয়ে আসা হোক, এবং নতুন নতুন শিল্প কলকারখানার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টির মধ্য দিয়ে এই অঞ্চলকে উন্নত করা হোক। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের রংপুর অঞ্চলের যে দারিদ্রতা, এই দারিদ্রতা করোনাকালীন সময়ে আরও বেড়েছে। এটা তো আগে থেকেই ছিল, বর্তমানে আরও বেড়েছে। এইটাকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটা একটা ক্রমান্বয়ে যাতে বাড়ে, সেই ক্ষেত্রে কর্মমুখী মানুষ যারা, তাদের কর্মসংস্থান যদি সৃষ্টি করা না হয়, যদি এখানে ইন্ডাস্ট্রি করা এখন জরুরি হয়েছে, আমাদের ইকোনমিক্যাল জোন করা জরুরি হয়েছে, এবং সেই ক্ষেত্রে কী হবে, একটা এমপ্লয়মেন্ট হবে, এমপ্লয়মেন্ট হলে মানুষের দারিদ্রতা কমে আসবে। এবং অতিসত্ত্ব যেটি দরকার, সেটা হচ্ছে একটি ICT ভিলেজ হওয়া দরকার, আরেকটি হচ্ছে হলো আমাদের এখানে ইকোনমিক্যাল জোন হওয়া দরকার, তাহলে কিছুটা হলো আমাদের কর্মসংস্থান হবে এবং দারিদ্রতা ক্রমান্বয়ে একটা সহনশীল পর্যায়ে আসবে বলে আমরা মনে করি। জনসংখ্যা বিবেচনায় বাজেট বরাদ্দ হলে রংপুর বিভাগের জন্য উন্নয়ন বাজেট বরাদ্দ হওয়ার কথা অন্তত 12.5%, সেখানে রংপুর বিভাগের জন্য বরাদ্দ 5% কম, বলছেন এই উন্নয়ন গবেষক। দারিদ্র মানচিত্রের মধ্যে রংপুরের অবস্থান অন্যতম, কিন্তু বাজেট বরাদ্দের সময় দেখা যায় যে এই অঞ্চলের জন্য বরাদ্দ আনুপাতিক হারে অত্যন্ত কম। দেশের দরিদ্রপীড়িত যে 10টি জেলা, তার মধ্যে 5টির অবস্থান কিন্তু এই রংপুর বিভাগে। এই অঞ্চলে 2 কোটিরও অধিক মানুষ বসবাস করে। এই অঞ্চলের মানুষের জন্য যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে না পারি, তাহলে ক্রমাগত এই অঞ্চলের মানুষ কিন্তু আরও দারিদ্র থেকে দরিদ্রতর হয়ে উঠবে, ফলে তাদের জন্য বিশেষ বরাদ্দ দরকার এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা দরকার। যদি জনগোষ্ঠী এবং এই দারিদ্র মানচিত্রের সাপেক্ষে যদি এই অঞ্চলে উন্নয়ন বরাদ্দ এবং কর্মসংস্থান সৃষ্টি করা না যায়, তাহলে আমরা মনে করি যে এই অঞ্চল ক্রমাগত আরও বেশি দারিদ্র মানুষের একটি অঞ্চলে পরিণত হবে এবং দেশের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এবং আমাদের কাছে মনে হয় যে আমরা মনে করছি যে এর মধ্যে দিয়ে বাংলাদেশের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
2012-13 থেকে 2016-17 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট বরাদ্দের পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা যায়, ঢাকা 38.54%, চট্টগ্রাম 27.75%, রাজশাহী 12.8%, খুলনা 8.20%, সিলেট 4.60%, বরিশাল 4.18%, ময়মনসিংহ 3.53% এবং রংপুর 3.13%। করোনার এই সংকটে সারা দেশে চাকরি হারিয়েছেন অন্তত 1.5 কোটি মানুষ, নতুন করে বেকার হয়েছেন 2.45 কোটি, যার একটি বড় অংশ এই রংপুর অঞ্চলের। আঞ্চলিক দারিদ্র মানচিত্র বিবেচনায় উন্নয়ন বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে এ অঞ্চলকে করতে হবে দারিদ্র্যমুক্ত, কাজে লাগাতে হবে এ অঞ্চলের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে, এমনটি প্রত্যাশা রংপুর বিভাগে বসবাসরত 2 কোটি মানুষের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।